এখনো পর্যন্ত আর্মেনীয় বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনাটা যেটা করছিলাম তার প্রায় শেষ দিকে চলে এসেছি। আর্মেনীয় বন্ধনের সমস্তগুলোই আমাদের আলোচনা হয়ে গেছে, সমযোজী বন্ধনেরও অনেকগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধনের প্রভাবে তাদের উদাহরণ, সমযোজ্যতা কাকে বলে, সেগুলো সমস্ত কিছুই আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আমরা এই সমযোজী যৌগ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব এবং সেই যৌগগুলোর ধর্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা সমযোজী যৌগ কাকে বলছি, না দুই বা তার থেকে বেশি পরমাণু একটা বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করছে, গঠন করার পরে তারা সেই জোড়কে সমানভাবে ব্যবহার করছে, সমভাবে ব্যবহার করছে এবং রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করছে সেই যৌগগুলোকেই বলছি আমরা সমযোজী যৌগ। দেখো, দুই বা ততোধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে গ্রহণ করে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলছি আমরা সমযোজী যৌগ। সমযোজী যৌগের উদাহরণ আমরা অনেকগুলো পেয়েছি আলোচনার মধ্যে নিয়ে চলে এসেছিলাম। তার মধ্যে দেখো H2O জল, HCl, NH3, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, তারপরে মিথেন গ্যাস, এগুলো হচ্ছে সমযোজী যৌগের এক একটা উদাহরণ। তাহলে সমযোজী যৌগটা হলো, এবার সমযোজী যৌগের ধর্মটা নিয়ে একটু আলোচনা করি। সমযোজী যৌগের ধর্ম, সমযোজী যৌগের ধর্ম, ধর্ম অবশ্যই আমরা ভৌত ধর্মগুলো নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সিলেবাসে আছে। ভৌত ধর্ম, ধর্ম ধর্মের মধ্যে প্রথমে আসে আমরা ভৌত অবস্থা, ভৌত ভৌত অবস্থা। আমরা আয়নীয় যৌগের সময় দেখেছিলাম ভৌত যৌগ অবস্থার ক্ষেত্রে সেগুলো সব কঠিন যৌগ হয়েছিল, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে এরা গ্যাসীয় অবস্থা, তরল অবস্থা এবং কঠিন অবস্থাতেও থাকতে পারে, যদিও কঠিন অবস্থাটা এদের নরম কঠিন অবস্থা বা কোমল কঠিন অবস্থা বলা চলে, খুব একদম কাঠিন্য এদের খুব বেশি নয়। কারণ যে সমযোজী যৌগের যে বন্ধনটা সেটা কিন্তু খুব একটা দৃঢ় হয় না, তার ফলে এরা কিন্তু এবং এরা এক একটা অণু হিসেবে থাকতে পারে বলে এরা গ্যাসীয় অবস্থা এবং তরল অবস্থা এবং কোমল কঠিন অবস্থায় থাকতে পারে। তাহলে কি কি হতে পারে, তরল, তরল, গ্যাসীয় বা কোমল কঠিন, এই তিন অবস্থাতেই কিন্তু এরা থাকতে পারে। তরলের মধ্যে আমরা দেখো, তরলের মধ্যে ইথানল, ইথানল, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে তরল সমযোজী যৌগ। গ্যাসীয়, গ্যাসীয় সমযোজী যৌগের মধ্যে আছে মিথেন পেয়েছি, মিথেন, ইথেন, 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 অ্যামোনিয়া ইত্যাদি, অ্যামোনিয়া ইত্যাদি। আর কঠিনের মধ্যে আমরা প্রায় ব্যবহার করি একটা জিনিস যৌগ,
সেটা হচ্ছে চিনি, চিনি, গ্লুকোজ, গ্লুকোজ, ন্যাপথালিন, সবকটাই আমরা নাম জানি, ন্যাপথালিন, এগুলো হচ্ছে কঠিন, কিন্তু দেখো নরম কঠিন, এগুলো হচ্ছে খুব কঠিন না, এদের খুব বেশি না। তাহলে ভৌত অবস্থার মধ্যে এরা গ্যাসীয় অবস্থা, তরল অবস্থা এবং কঠিন অবস্থা, তিন রকম অবস্থাতেই এরা থাকতে পারে। তরলের উদাহরণ পেলাম ইথানল, ক্লোরোফর্ম ইত্যাদি, গ্যাসীয় পেলাম মিথেন, ইথেন, অ্যামোনিয়া ইত্যাদি, কঠিনের মধ্যে চিনি, গ্লুকোজ, ন্যাপথালিন ইত্যাদি। আচ্ছা, দু নম্বরে আসছি, দু নম্বর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এদের সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণভাবে কম, সাধারণভাবে কম। যেমন ইথানলের গলনাঙ্ক, ইথানলের, ইথানলের স্ফুটনাঙ্ক, এটা তরল গ্যাস, তরল, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মাত্র 78.5, 78.5 ডিগ্রি সেলসিয়াস, 78.5 ডিগ্রি সেলসিয়াস। ক্লোরোফর্ম, ক্লোরো ফর্ম তার প্রায় 61 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম, স্ফুটনাঙ্ক অনেক কম। গলনাঙ্কর ক্ষেত্রে, গলনাঙ্কর ক্ষেত্রে ন্যাপথালিন, ন্যাপথালিন 80 ডিগ্রি সেন্টিগ্রেড, ন্যাপথালিন হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে গলনাঙ্কটা অনেক কম। স্ফুটনাঙ্ক, স্ফুট, স্ফুটনাঙ্ক হচ্ছে 218 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বুঝতে পারছো যে এই সমস্ত যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম। সে তুলনায় দেখো NaCl এর গলনাঙ্ক আমরা পেয়েছিলাম কত, NaCl এর গলনাঙ্ক পেয়েছিলাম 820 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কত পেয়েছিলাম প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। গলনাঙ্ক এগুলো তৈরি যৌগের থেকে, তৈরি যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, তুলনায় আমাদের সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম। তারপরে একটা আসি দ্রাব্যতা, দ্রাব্যতা, এগুলো সমস্ত ভৌত ধর্মের মধ্যে পড়ে। এরা সমযোজী যৌগ যেগুলো সাধারণত ননপোলার অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, এরা সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, ধ্রুবীয় দ্রাবক তাতে কিন্তু এরা সাধারণত দ্রবীভূত হয় না। যদিও জল সমযোজী যৌগ, তবু কিন্তু এটা ধ্রুবীয় দ্রাবক, তাই সাধারণত এরা জলে দ্রবীভূত হয় না। যেমন দেখো কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন টেট্রাক্লোরাইড এটা জলে, জলে অদ্রাব্য, এবং বেঞ্জিনে, বেঞ্জিনে, বেঞ্জিনে দ্রাব্য। তাহলে বুঝতে পারছো এরা সাধারণত জলে দ্রবীভূত হয় না, অধ্রুবীয় দ্রাবক, যেমন বেঞ্জিনে বা জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হতে পারে। আচ্ছা, দ্রাব্যতা গেল, এরপরে আসছি তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা,
এরা সমযোজী যৌগগুলো ইলেকট্রন দেওয়া নেওয়া করে যৌগটা গঠন করে না। তার ফলে কি হয় না, এরা যখন ক্যাটায়ন বা অ্যানায়নের যৌগটা ক্যাটায়ন বা অ্যানায়নে ভেঙে যেতে পারে না, তার ফলে এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এক কথায় আমরা বলতে পারি কি, সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। ব্যতিক্রম কি নেই? ব্যতিক্রম অবশ্যই আছে, তার জন্য অন্য ধরনের বিক্রিয়া করে তারপর সেটা তড়িৎ পরিবহন করে। অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া এটা যখন জলে দ্রবীভূত হয় তখন কিন্তু এটা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। জলে যদি দ্রবীভূত হয়ে যায় দিয়ে এটা তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা ভেঙে গিয়ে অ্যামোনিয়াম আর দুটো আয়নে ভেঙে যায়, অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে ভেঙে যায়। তার ফলে এই অ্যামোনিয়া গ্যাসটা যখন জলে দ্রবীভূত হয় তখন কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে। আবার HClPG যে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস জলেতে জলেতে ভেঙে গিয়ে H3O+ এবং Cl- দুটো একটা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায়, হাইড্রোক্সোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে ভেঙে যায় বলে HCl গ্যাসটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস জলের দ্রবীভূত অবস্থায় খুব উত্তম তড়িৎ পরিবহন, খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণ অবস্থায় সমযোজী যৌগগুলো জলে তড়িৎ পরিবহন করে না। যেমন চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ কি হয় না, জলে তড়িৎ পরিবহন করে না। কিন্তু লবণ NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে কি কি বোঝা গেল, যে সমযোজী যৌগগুলো সাধারণভাবে তড়িৎ পরিবহন করতে পারে না, এদের তড়িৎ পরিবাহিতা নেই, কারণ এরা অ্যানায়ন এবং ক্যাটায়ন দুরকম আয়নে ভাঙতে পারে না। এরপরে আসি এদের বিক্রিয়ার গতি। বিক্রিয়ার গতিবেগ, সমযোজী যৌগগুলোর বিক্রিয়া খুব ধীর গতিতে হয়, আয়নীয় যৌগগুলোর বিক্রিয়াটা কিন্তু খুব দ্রুত হয়, কিন্তু সমযোজী যৌগের বিক্রিয়াটা কিন্তু দ্রুত হয় না। সাধারণভাবে এরা কিন্তু খুব ধীরে ধীরে বিক্রিয়া করে এবং এদের বিক্রিয়ার প্রকৃতিটা খুব জটিল। তাহলে বিক্রিয়ার গতি হচ্ছে ধীর গতি, ধীর গতি। আর প্রকৃতিটা কি, প্রকৃতি হচ্ছে জটিল প্রকৃতি। উল্টো দিক দিয়ে আয়নীয় যৌগগুলোর বিক্রিয়াটা খুব দ্রুত হয় এবং সরল প্রকৃতির হয়, আয়নীয় যৌগগুলো দ্রুত হয় এবং সরল প্রকৃতি হয়। সমযোজী যৌগের বিক্রিয়াগুলো কিন্তু খুব ধীরে ধীরে হয় এবং জটিল প্রকৃতির হয়। আর একটা কথা, এই বিক্রিয়া এদের বিক্রিয়াটা ক্ষেত্রে এরা কিন্তু বেশিরভাগই সময় এরা উভমুখী বিক্রিয়াটা করে। উভমুখী বিক্রিয়া বলতে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ যেমন উৎপন্ন হয়, উল্টো দিক দিয়ে বিক্রিয়াজাত পদার্থ থেকে আবার বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, সেই জন্যই এটা ধীর গতিতে হয় বলে মনে হয়। শেষ আসছি স্থায়িত্ব, এই যৌগগুলোর স্থায়িত্ব কিন্তু খুব বেশি, যৌগগুলোর স্থায়িত্ব কিন্তু আয়নীয় যৌগের থেকে এদের যৌগগুলোর স্থায়িত্ব খুব বেশি। আচ্ছা, এরপরে আর একটা সম্পর্কে প্রথমেই আলোচনা হয়েছিল একটুখানি, যে আর এক রকমের
যোজ্যতা সম্পর্কে একটু আলোচনা হয়েছিল, সেটা কি না অসমযোজী যৌগ, অসম যোজ্যতা, অসমযোজ্যতা, এই অসমযোজ্যতাটা এক রকমের সমযোজ্যতা। তাহলে অসম বলছি কেন, আমরা সমযোজ্যতার ক্ষেত্রে দেখেছি ইলেকট্রন জোড় যেটা গঠন করে সেটা কিন্তু দুটো পরমাণু থেকে ইলেকট্রনগুলো আসে, এই অসমযোজ্যতার ক্ষেত্রে কিন্তু দুটো ইলেকট্রন দিয়ে যে জোড়টা গঠন হয় সেটা একটা পরমাণুই দেয়, আর অন্য একটা পরমাণু বা অন্য একটা আয়ন সেটা কি করে না সেটা গ্রহণ করে। তাহলে অসমযোজ্যতার ক্ষেত্রে একটা দাতা থাকে, একটা দাতা পরমাণু, দাতা পরমাণু আর একটা গ্রহীতা পরমাণু, গ্রহীতা পরমাণু। তাহলে একটা দাতা পরমাণু থাকবে আর একটা থাকবে গ্রহীতা পরমাণু। ছোট্ট একটা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবো। NH3 অ্যামোনিয়া গ্যাস, তার সঙ্গে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে তৈরি করে NH4 আয়ন, অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে কি হয় না N একটা হাইড্রোজেনের সঙ্গে, এ একটা হাইড্রোজেনের সঙ্গে, এ একটা হাইড্রোজেনের সঙ্গে সমযোজ্যতা তৈরি করে। তাহলে নাইট্রোজেন এই তিনটে হাইড্রোজেনের সঙ্গে সমযোজ্যতা তৈরি করে কি হয়েছিল না অ্যামোনিয়া গ্যাসটা তৈরি করেছিল, সেখানে একজোড়া ইলেকট্রন কিন্তু তার বাড়তি থেকে গিয়েছিল, একজোড়া ইলেকট্রন, এটাকে আমরা বলি লোন পেয়ার অফ ইলেকট্রন, নিঃসঙ্গই ইলেকট্রন জোড় কিন্তু নাইট্রোজেনের মধ্যে থাকে, সে কি করে এই ইলেকট্রন জোড়টা হাইড্রোজেন আয়নকে দিয়ে দেয়। এই নাইট্রোজেনের সঙ্গে এই যে হাইড্রোজেনের যে জোড়টা হলো এটা হচ্ছে অসমযোজ্যতা, তাহলে এইটা হচ্ছে অসমযোজ্যতা, অসমযোজ্যতা। তাহলে অসমযোজ্যতা একটু বোঝা গেল, অসমযোজ্যতা সম্পর্কে একটু আলোচনা হলো। অসমযোজ্যতায় একটা এই নাইট্রোজেনটা হচ্ছে আমার দাতা পরমাণু আর এই হাইড্রোজেন আয়নটা হচ্ছে গ্রহীতা, একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গ্রহীতা। এই চ্যাপ্টারটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, এই আলোচনাটা করেই আমরা শেষ করব। আয়নীয় যৌগ এবং সমযোজী, আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্যটা আমরা যে ধর্মগুলো দেখেছি সেই ধর্মগুলো দেখে এর পার্থক্যটা আমরা নিরূপণ করতে পারব। প্রথম দেখো ভৌত অবস্থা, ভৌত অবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি আগে কি যে আয়নীয় যৌগগুলো সাধারণত কঠিন হয়, এদের কাঠিন্য অনেক বেশি, আঘাত করলে কি হয় এরা ভেঙে যায়। তাহলে আয়নীয় যৌগগুলো সাধারণত কঠিন অবস্থায় থাকে আর সমযোজী যৌগগুলো গ্যাসেও তরল এবং কঠিন তিন রকম অবস্থাতেই থাকতে পারে। তাহলে আয়নীয় যৌগগুলো কেবল কঠিন অবস্থায় থাকে আর সমযোজী যৌগগুলো কঠিন তরল এবং গ্যাস তিন রকম অবস্থাতেই থাকতে পারে। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আমরা পেয়েছি কি আয়নীয় যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক খুব বেশি আবার স্ফুটনাঙ্ক খুব বেশি, এটা আমরা পেয়েছি। আর সমযোজী যৌগের ক্ষেত্রে যেগুলো কঠিন সমযোজী যৌগ তাদের গলনাঙ্ক খুব কম এবং স্ফুটনাঙ্ক কম, অপেক্ষাকৃত আয়নীয় যৌগের থেকে অনেকটাই কম। তাহলে এদের আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি আর সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা কম। দ্রাব্যতা, আয়নীয় যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয়, পোলার দ্রাবক জলে দ্রবীভূত হয়, অধ্রুবীয় দ্রাবক বা জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হয় না। তাহলে জলে দ্রবীভূত হয় আয়নীয় যৌগগুলো আর অধ্রুবীয় দ্রাবকে কিন্তু এরা সাধারণত দ্রবীভূত হয় না। সেই জায়গায় সমযোজী যৌগগুলো জলে দ্রবীভূত হয় না, জলেতে এরা দ্রবীভূত হয় না, কিন্তু অধ্রুবীয়
যাব বেনজিন কেরোসিন পেট্রোল এতে কিন্তু দ্রবীভূত হয়। তাহলে এরা হচ্ছে যে আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয় দ্রবণীয়, আর সমযোজী যৌগগুলো কি হয় না অধ্রুবীয় দ্রাবক বা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। বিক্রিয়ার গতি আমরা পেয়েছি কি আয়নীয় যৌগগুলো বিক্রিয়ার গতিটা খুব বেশি, খুব দ্রুত বিক্রিয়া করে, তুলনায় সমযোজী যৌগগুলো বিক্রিয়ার গতিটা খুব ধীর ধীর প্রকৃতি, খুব আস্তে আস্তে বিক্রিয়া করে। সমযোজী যৌগগুলোর বিক্রিয়াটা জটিল প্রকৃতির হয় এবং উভমুখী হয়, জটিল প্রকৃতির এবং উভমুখী হয়, আর সেই জায়গায় আয়নীয় যৌগগুলোর বিক্রিয়ার গতিটা খুব দ্রুত হয়, সরল প্রকৃতির হয় এবং একমুখী হয়। আয়নীয় যৌগতে আমরা অণুর অস্তিত্ব পাইনি, আয়নীয় যৌগের ক্ষেত্রে একটা পৃথক অণুর অস্তিত্ব কিন্তু পাইনি, সেই জন্য আমরা আণবিক ভর বা আণবিক ওজন এই কথাটার পরিবর্তে ওজন সংকেত বা সংকেত ভর আমরা ব্যবহার করেছি কথাটা। সেই জায়গায় সমযোজী যৌগের ক্ষেত্রে যেহেতু এদের অণুর অস্তিত্ব আছে এবং সেই জন্য এদের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করেছি। আর তড়িৎ পরিবাহিতা আর একটা পেয়েছিলাম, তড়িৎ পরিবাহিতা আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহনে সক্ষম যেহেতু এরা ক্যাটায়ন এবং অ্যানায়ন দুরকম আয়নের ভাঙে বলে এরা তড়িৎ পরিবহন করতে সক্ষম। উল্টো দিক দিয়ে সমযোজী যৌগগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, এরা তড়িৎ পরিবহনে অক্ষম। এই পর্যন্তই থাকলো, এটি আজকে শেষ হলো আয়নীয় যৌগ এবং সমযোজী বন্ধনের।